কোথায় আমার মা ফাতেমা কোথায় হযরত আলী তাদের এবারে বিয়ে হইল গো এইবার বলবো মূল কাহিনী রে ওগো বন্ধু তুমি যাইও না ভুলিয়া আমার জাত কুলো মানুষ সবই গেল গো দয়াল প্রেমেতে পড়িয়া রে দয়াল তোমার প্রেম নাহে সরিয়া হযরত আলী বিবাহর পরে কিবা গেল করে ওহুদ যুদ্ধে এবার গো আলী অংশ গ্রহণ করে রে বন্ধু তোমার প্রেম নৌকায় সরিয়া যায়ো না ভুলিয়া রে বন্ধু তোমার প্রেম নৌকায় সরিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন সময়ে যতগুলো যুদ্ধ হয়েছিল তার সবগুলোতে হযরত আলী যোগদান করেছিলেন একমাত্র তাবুক অভিযান তিনি অংশ গ্রহণ করতে পারেননি আলী তে তাবুক যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেননি হযরত আলী বলে অনেক দিন তিনি অনুশোচনা করেছিলেন এই মা ফাতেমার স্বামী হযরত আলী এর এই যুদ্ধে না যাওয়ার কারণে সে অভিযানের সব সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর মদিনা রক্ষার ভার ন্যস্ত করে দিয়েছিলেন নিছিলেন কাজেই মদিনায় ছেড়ে সেই সময় যাওয়ার উপায় ছিল না তার পক্ষে কুরাইশের দলপতি আবু জাহেলের বদর যুদ্ধে নিহত হয়েছিল তখন আবু সুফিয়ান তাদের দলপতি নির্বাচিত হল বদর যুদ্ধে শোচনীয় পরাজয় গ্লানি কুরাইশেরা কখন ভুলতে পারেনি ভাই রে ভুলতে তো পারেনি রে বন্ধু তুমি প্রেম নাই সরিয়া বদর যুদ্ধে শোচনীয় পরাজয় কুরাইশরা ভুলতে তো যে পারেনি তাই তারা আবার প্রতিশোধ নিতে ওহুদের যুদ্ধে যাইবেনি তাদের দলপতি আবু সুফিয়ান শপথ কইরা ছিল যতদিন প্রতিশোধ গ্রহণ না করব ততদিন নিজের বিবিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব না রে দয়াল তোমার পিরিতেই মজিয়া আবু সুফিয়ান অঙ্গীকার করেছিল যতদিন পর্যন্ত আমি ওহুদের যুদ্ধে জিততে না পারবো মুসলমানদের সঙ্গে ততদিন আমার স্ত্রী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব না এমনকি ব্যবহার করব না কোন রকম খুশবু বা সুগন্ধি দ্রব্য আমি ব্যবহার করব না অঙ্গীকার করেছিল আরো নানাভাবে কুরাইশদের করে তুলে উত্তেজিত করল এর এই উত্তেজনাকে জাগিয়ে রাখার জন্য কবিদের দিয়ে রচনা করল বহুবিধ যুদ্ধ সঙ্গীত তার উপর আবু সুফিয়ান নিজে বাণিজ্যলব্ধ সব মুনাফা দান করেছিলেন যুদ্ধ তহবিলে তার দেখা দেখি আরো অনেক প্রচুর অর্থ দান করল যুদ্ধের জন্য এইভাবে গোটা একটি বছর ধরে চলল যুদ্ধের প্রস্তুতি কারা আবু সুফিয়ান আবু সুফিয়ান নিজের মদিনা আক্রমণের জন্য নিজেই মদিনা আক্রমণের জন্য 3000 সুসজ্জিত সৈন্য নিয়ে যাত্রা করল আর এই বাহিনীতে 200 অশ্বারোহী 700 ছিল উষ্ট্রারোহী অশ্বারোহীদের অধিনায়ক ছিল খালিদ বিন ওয়ালিদ পরে ইসলাম গ্রহণের পর এই খালিদ ইসলামের ইতিহাসে এক মহা দিগ্বিজয় বীর নামে খ্যাতি লাভ করেছিলেন বলা যায় যে সেই খালিদ তখন ইসলাম কবুল করেনি তাই ইসলামের বিরুদ্ধে লড়তে এসে মক্কাবাসীদের পক্ষে পরে ইসলাম গ্রহণ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ সংবাদ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হলো বটে কিন্তু সঙ্গে সঙ্গে আত্মরক্ষার জন্য উঠে পড়ে লাগলেন কোন প্রকারের সংগৃহীত হলো 1000 যোদ্ধা
সংগ্রহ করলো 1000 মাত্র যোদ্ধা। তার মধ্যে মুনাফিক দলের 300 খসে পড়লেন। অতএব মাত্র 700 নিয়েই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু সৈন্যে বাধা দিতে এগিয়ে গেলেন নবীজি। শত্রুর মধ্যেই মদিনা 4.5 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত উহুদ নামক স্থানে পৌঁছিয়ে গেছেন। 624 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি উহুদ ক্ষেত্রে যুদ্ধ শুরু হলো। এক পক্ষে 3000 সুসজ্জিত সৈন্য, অন্য পক্ষে 700, যাদের না ছিল ভালো অস্ত্র আর না ছিল যুদ্ধ ব্যাপারে কোনো রকম শিক্ষা বা ট্রেনিং। সেটা হলো নবীজির দল। যে যুদ্ধ দয়াল নবী নিজে গিয়াছিল, সেই যুদ্ধে আর কারো দরকার হইব না, দয়াল কইয়াছিল রে। তুমি দেখো নজর করিয়া, আল্লাহর নবী থাকলে এক পাশে, পৃথিবী যদি যায় আর এক পাশে চলে, আমার নবী এক পাশে থাকা মানে বিজয় অবশ্যই হইবে রে। দয়াল তোমার প্রেম নৌকায় সরিয়া, এবার কোরা এবার দেশের সেই সময়ে প্রথা অনুযায়ী প্রথমে শুরু হলো মূল্যবদ্ধ যুদ্ধই। কোরাশ পক্ষ থেকে মক্কার প্রসিদ্ধ বীর তালহা, তালহা এসে আহ্বান জানালো, আসো যে চলিয়া। মুহূর্তে ছুটে গেল আলী, হযরত আলী, হযরত আলী যায়া, হযরত তালহার দেহ রক্ষী হিসাবে এসেছিল তালহা। নন্দন যাইতে যে শোনায়ারে, আহ্বান জানাতে থাকলেন তালহা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। হযরত তালহার দেহরক্ষী হিসাবে এসেছিলেন তালহার এক নন্দন, এক ভক্ত। এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু আর সেরে আল্লাহর রক্ষী হয়ে এসেছিলেন সেই বিদ্ধ হামজা। উহুদের যুদ্ধে বিদ্ধ হামজা এসেছিলেন হযরত আলীর পক্ষীয় হয়ে, নবীজির চাচা যান। যুদ্ধে হযরত আলীর হাতে তালহা আর হামজার হাতে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। এবার ধীরে ধীরে হযরত আলহার ধীরে ধীরে যাইতেছি বলিয়া, যুদ্ধে হযরত আলীর হাতে, হযরত আলীর হাতে কি, হযরত আলীর সাথে কি আর পারে। এইভাবে হামজাও ছিল সেই যুদ্ধে। এইভাবে যুদ্ধ সূচনা। হযরত আলী মুসলমানদের জন্য খুলে দিলেন বিজয়ের দ্বার। এবার কাফেলার সেই দন্দন যুদ্ধে তাদের বিশেষ সুবিধা হবে, সুবিধা হবে না মনে করে এক যুগে 3000 সৈন্য নিয়ে ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। মুসলমানরাও এবার মরণপণ করে যুদ্ধ শুরু করল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত হামজা শেষ পর্যন্ত অসীম বীরত্বের সঙ্গে লড়তে লড়তেই বরণ করে নিলেন শাহাদাত। আমির হামজা লড়তে লড়তে শাহাদাত জাল হইয়া, তিনি একাই নাকি এই যুদ্ধে 32 জনকে মেরে ফেলছে যায়ারে। দয়াল তোমার পিরিহিতে মজিয়া, শত্রু আগাতে হযরতে আলীর শরীর 16 জায়গায় জখম গেল হইয়া, কোথায় আছে আবু সুফিয়ান স্ত্রী নিন এবার হিন্দা পুত্র, হামজার মৃত দেহ দেখতে পেয়ে যায়ারে। সেই যুদ্ধে হযরত হামজা, হযরত আমির হামজা নবীজির চাচা যান, উনি 32 জনকে নরকে প্রেরণ করেছিলেন, শেষ করে ফেলেছিলেন। শত্রুর আঘাতে হযরত আলীর শরীরের 16 জায়গায় জখম হয়েছিল।
তাই কোথায় আছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার পুত্র সেই হান্তা হামজার মৃতদেহ দেখতে পেয়ে সুফিয়ানের আবু সুফিয়ানের স্ত্রী রাগে উন্মুক্ত হয়ে উঠে এবং নিজের হাত লাশ ছিঁড়ে ফেললেন নিজের হাত দিয়ে হামজার লাশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করতেছে তার থেকে কলিজা বের করে সেটা সিবিএ সিবিএ তার অমানবিক অমানসিক সেই প্রতিহিংসার বিদ্ধি চরিত্রাত করেছিলেন সেই আবু সুফিয়ানের স্ত্রী দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন কলিজা চিবিয়ে চিবিয়ে শেষ করে দিলেন কুরাইশদের প্রতিহিংসা যে কতখানি নিষ্ঠুর এই পাশবিক হতে পারে এই ঘটনা তারই এক নজির ওহুদের যুদ্ধে মুসলিম বাহিনী সঙ্গে যেসব মহিলারা সেবিকা রূপে এসেছিলেন তার মধ্যে নবীর দহিদরা বিবি ও ফাতেমা রে ওহুদ যুদ্ধে প্রথম দিকে মুসলিম বাহিনী জয়লাভ করিল বাইরে শেষ পর্যন্ত জানি সামান্য ত্রুটির জন্য এই জয় বেশিক্ষণ স্থানী বেশিক্ষণ বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি গো এই জয় বলতেছি ঘট আর বলতেছি কাহিনী রে এই জয়টি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি কারণ জঙ্গে ওহুদ ধরতে গেলে কোনো পক্ষেরই সুনিশ্চিত জয়লাভ ঘটেনি মুসলমানদের ক্ষতি হয়েছিল প্রচুর কিন্তু সেই তুলনায় ওরা কুরাইশদের ক্ষতির পরিণাম ছিল আরো বেশি তাই লোক বল অস্ত্র বললে সুবিধা থাকা সত্ত্বেও তারা মদিনা আক্রমণের সাহস পায়নি ওহুদের রণক্ষেত্রে যুদ্ধের ময়দান হতেই তারা ফিরে যায় মক্কায় কিন্তু মদিনায় জয় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে খেলার বদমতলব তারা কখনো ছাড়তে পারেনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেষ করে দিবে চতুর্থ হিজরিতে পুনরায় আবু সুফিয়ান সদলপাল বদরের দিকে যাত্রা করল খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিঃশেষ্টায় রইলেন না তৎক্ষণাৎ মুসলিম বাহিনী নিয়ে তিনিও এগিয়ে গেলেন বদর অভিমুখে এই অভিযানে মুসলিম পক্ষের সেই পতাকাবাহী ছিলেন স্বয়ং হযরত আলী মুসলমানরা এবার পুরোপুরিভাবে প্রস্তুত এই কথা জানতে পেরে আবু সুফিয়ান সামনে পা না বাড়িয়ে পিছনে হেঁটে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে আট দিন বদর প্রান্তরে শত্রু অপেক্ষায় থেকে অবসর মদিনায় ফিরে এলেন ধীরে ধীরে পরের খন্দকের যুদ্ধ আলীর অবদান চার নাম্বার খলিফা পরের অভিটি অনবলব গো আমি শুনবেন মন দিয়ে দয়াল তোমার প্রেম নৌকায় সরিয়া